শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা খুলি যদি বদলে যায় এই অদ্ভুত ঘটনাটা আমার ছোটবেলায় ঘটেছিল তখন আমার বয়স মোটে দশ বছর আমাদের গ্রামের হাই স্কুলে ক্লাস সিক্সে পড়ি আমাদের গ্রামে আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে খুব ধুমধাম হতো ঠাকুরন্তলার খোলামেলা বিশাল চত্বরে মেলা বসত আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন এসে ভিড় জমাতো সেবার রথের মেলার সময় দিদিমা এসেছিলেন তিনি রথের মেলা দেখতে যাবেন শুনে মায়ের প্রচন্ড আপত্তি না না মেলায় বড় ভিড় হয় এদিকে বৃষ্টি বাদলায় ঠাকুরন্তলার চত্বরে বিচ্ছিরি কাদা তাছাড়া তোমার রোগা শরীর দৈবাত পা পিছলে আছাড় খেলে কি হবে ভেবেছ দিদিমা মায়ের আপত্তি গ্রাহ্য করলেন না আমার কাছে হাত রেখে হাসি মুখে বললেন এই পুটু দাদা আমার সঙ্গী হবে তুমি কিচ্ছু ভেবো না বেগতিক দেখে মা ডাকলেন ছোটকু ও ছোটকু ছোটকু মানে আমার ছোট মামা ছোট মামা আমাদের বাড়িতে থেকে মহকুমা শহরের কলেজে পড়তে যেতেন আমাদের গ্রামের পাশ দিয়ে রেললাইন গেছে স্টেশনও আছে ছোট মামা ট্রেনে চেপে কলেজ যেত মায়ের ডাকা ডাকিতে ছোট মামার সাড়া পাওয়া গেল না যাবে কি করে ছোট মামাকে দুপুরে খাওয়ার পর সেজে গুজে বেরিয়ে যেতে দেখেছিলুম মাকে কথাটা জানিয়ে দিলুম মা খাপ্পা হয়ে বললেন আশুক ছোটকু দেখাচ্ছি মজা ও থাকলে তোমাকে নিয়ে যেত দিদিমা বললেন আমার পুটু দাদা দাদামনি যথেষ্ট চলো ভাই মা আমার দিকে চোখ কটমটিয়ে বললেন দিদার সঙ্গী হয়ে তুমি যেন ভিড়ে হারিয়ে যেও না দিদার একটা হাত শক্ত করে ধরে থাকবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আমার মায়ের সারা পেলু দিদিমার কাছে এসে তিনি বললেন এই ছাতিটা নিয়ে যাও মা বৃষ্টিতে ভিজলে রোগা শরীরে আবার কি রোগ বাঁধিয়ে বসবে এবার দিদিমা চটে গেলেন রথযাত্রার মেলায় ছাতি মাথায় যাব তুই জানিস রথের পরবে বৃষ্টিতে ভিজলে পূর্ণি হয় মা গম্ভীর মুখে বাড়ি ঢুকে গেলেন দিদিমার একটা হাত ধরে আমি বললুম তুমি ঠিকই বলেছ দিদা বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে শর্টকাটে ঠাকুরনতলা আমাদের বাড়ি থেকে তত কিছু দূর নয় মশাইয়ের আম বাগানের পাশ দিয়ে একটা ঘাসে থাকা পড়ো জমি পেরিয়ে আমরা সিঙ্গির রথের মেলায় পৌঁছে গেলুম তারপরই পাপড় ভাজার গন্ধে জিভে জল এসে গেল বললুম ও দিদা আগে পাপড় ভাজা খাবো দিদিমা বললেন খাবে বই কি তুমি আমি দুজনেই খাব আগে রথ দর্শন করি তারপর অন্য কিছু এই মেলায় রথ দর্শন ও প্রণাম ছিল মূল আকর্ষণ জমিদার বাড়িতে একটা পেতলের রথ ছিল সেটা রথযাত্রার দিন টেনে এনে ঠাকুরতলার শেষ প্রান্তে রাখা হতো মাথায় লাল কাপড়ের ফেট্টি বাঁধা পাইকরা লাঠি উচিয়ে সেই রথ পাহারা দিত ভক্ত মানুষজন দূর থেকে প্রণাম করত কিন্তু সেই রথের দিকে দিদিমা এগোতেই পারলেন না মা যেমন বলেছিলেন বিচ্ছিরি কাদা বড্ড বেশি ভিড় অগত্যা দিদিমা বললেন আয় পুটু দাদা ভিড় কমুক তখন রথ দর্শন করব। আমি যে ধরুম তাহলে ততক্ষণ পাপড় ভাজা খাওয়াও দিদা নইলে আমি তোমাকে একা রেখে দৌড়ে বাড়ি চলে যাব দিদিমা তখন আর কি করেন ভিড় এড়িয়ে একটা পাপড় ভাজার দোকানে গেলেন আমাকে একখানা পাপড় ভাজা কিনে দিয়ে সম্ভবত লোভ সম্বরণ করতে পারলেন না নিজেও একখানা পাপড় ভাজা কিনে ফেললেন আর সেই সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ মেলার মানুষজন সেই বৃষ্টিকে পাত্তা দেয়নি ক্রমে বৃষ্টি বাড়তে থাকলে হট্টগোল শুরু হয়ে গেল দিদিমা আমার হাত ধরে টানতে টানতে ভাগ্যিস মেলার এক প্রান্তে নিয়ে গিয়েছিলেন তা না হলে দুজনেই ভিড়ের চাপে দলা পাকিয়ে কাদায় পড়ে থাকতুম বৃষ্টি যত বাড়ছিল তত মেঘ গর্জে উঠছিল বিদ্যুতের ঝিলিক আর মুহুর মুহু কানে তালা ধরানো মেঘ গর্জন এদিকে দুজনেই ভিজে কাক ভেজা হয়ে যাচ্ছি দিদিমা ব্যস্তভাবে বললেন ও পুটু বাড়ি ফিরে চলো আবার সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে দুজনে ফিরে আসছিল হঠাৎ দিদিমা বললেন এখানে গাছতলায় একটুখানি দাঁড়াও পুটু আমি যে আর হাঁটতে পারছি নে বসে পড়লেন ততক্ষণে চারিদিক কালো হয়ে এসেছে একটু দূরে মেলার আলোগুলো করছে আমার অবস্থা তখন ভ্যা করে কেঁদে ওঠার মতো বললু দিদা এবার ওঠো। দিদিমা কান্না জড়ানো গলায় বললেন ও পুটু আমি যে উঠতে পারছি নে কোমরের পেছনে কে যেন কামড়ে ধরেছে শুনেই আমি প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠলুম ছোট মামা ও ছোট মামা ছোট মামা কোথায় আছেন তা জানতুম না কিন্তু আমার গলা দিয়ে ওই কথাই বেরিয়ে গেল দিদিমা যতবার ব্যথায় কুকিয়ে উঠছিলেন ততবার আমি ছোট মামাকে ডাকছিলুম এরপর কিভাবে দিদিমা আর আমি বাড়ি ফিরেছিলুম তা সবিস্তারে বলছি না আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা ছোট মামা আর বাবাকে ঠাকুরনতলায় পাঠিয়েছিলেন মেলায় আমাদের খুঁজে না পেয়ে তারা শর্টকাটে শিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে আসছিলেন তারপর টর্চের আলোয় আমাদের দেখতে পান বাড়ি ফিরে ছোট মামা হাসতে হাসতে মাকে বলেছিলেন জানো দিদি টর্চের আলো ফেলে দেখি পুটু তখনও পাপড় ভাজা খাচ্ছে আর আমাকে ডাকাটা কি করছে এদিকে মাও কিন্তু হাত থেকে পাপড় ভাজা ফেলে দেয়নি এই নিয়ে সে রাত্রে বাড়িতে খুব হাসি তামাশা হলো কিন্তু পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি দিদিমা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের দরজার সামনে পাড়ার মহিলাদের ভিড় বাবা গম্ভীর মুখে বারান্দায় বসে চা খাচ্ছেন দিদিমার ঘর থেকে চাপা পা আর্তনাদ শোনা যাচ্ছে বাবাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না একটু পরে ছোট মামার সঙ্গে আমাদের গ্রামের ডাক্তার বাবু বাড়ি ঢুকলেন ছোট মামার হাতে তার ডাক্তারি বাক্স নারুবাবুকে দেখে পাড়ার মহিলারা দরজা থেকে সরে দাঁড়ালেন সেই সুযোগে আমি গিয়ে দরজায় উকি দিলুম দেখলুম দিদিমা বিছানায় শুয়ে আছেন এবং মাঝে মাঝে আর্তস্বরে বলছেন উহু ও ঠাকুর এ কি হল কে আমার কোমরে কামড়ে দিলে নারু ডাক্তার দিদিমাকে পরীক্ষা করে দেখে বললেন পুরনো বাদ সারতে একটু দেরি হবে যাই হোক দিদিমা সেই যে শয্যাশায়নি হলেন তো হলেন নারু ডাক্তারের মক্ষম সব ইঞ্জেকশন আর ওষুধে কাজ হলো না এরপর শহরের ডাক্তার নিয়ে এসেছিলেন বাবা তিনিও দিদিমাকে বিছানা থেকে ওঠাতে পারলেন না কোমরের যন্ত্রণাও কমলো না শেষে এলাকার নাম করা কবিরাজ মশাইকে আনা হলো লোকে তাকে সাক্ষাৎ ধনন্তরী বলত কিন্তু তার ওষুধেও কাজ হলো না আমার মনে পড়ে প্রতিদিন ভোরবেলা হামান দিস্তার শব্দে আমার ঘুম ভেঙে যেত দেখতু মা বারান্দায় বসে ছোট্ট গোলাকার লোহার পাত্রে একটা ছোট্ট লোহার ডান্ডা দিয়ে কিছু পিসছেন ছোট মামার কাছে শুনেছিলুম ধনন্তরী কবিরাজ মশাইয়ের দেওয়া ওষুধ তৈরি করা হচ্ছে সেই ওষুধ দিদিমার কোমরে প্রলেপ দেওয়া হবে কিছুদিন পরে এক রবিবার সিঙ্গিবাড়ির কাকিমা দিদিমাকে দেখতে এলেন তিনি মাকে পরামর্শ দিলেন সব রকম চিকিৎসা তো করা হলো কিন্তু কাজ হলো না এবার টোটকা ওষুধ বা তুকতাক মন্তরতন্তরের যদি বাদ সারে চেষ্টা করতে ক্ষতি কি মা বললেন আমিও তাই ভাবছিলুম কিন্তু তেমন কাউকে পাচ্ছি কোথায় সিংগিবাড়ির কাকিমা বললেন কেন তেমন লোক তো হাতের কাছেই আছে কথায় বলে গেও যোগী ভিক্ষে পায় না কে এসে মোনাওছা আবার কে ওই যে তোমার মা বারবার বলেন কোমরে কে কামড়ে ধরে আছে তাতেই তো আমার প্রথমেই সন্দেহ হয়েছিল তোমরা কি ভাববে বলে কথাটা বলিনি আমাদের আম বাগানে একটা গাছ আছে সেই গাছের তলায় বৃষ্টির সময় তোমার মা থাকবে ওসব কথা এখন মোনাকেই ডাকো কথাটা শুনে আমি আঁতকে উঠেছিলুম আমার মনে পড়েছিল সিঙ্গিমশ এর আম বাগানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল কি ভুল কি ভুল রথের মেলায় যাওয়ার দিন সেই কথাটা একেবারেই মনে ছিল না নির্ঘাত আমরা সেই গাছটারই তলায় বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলুম ছোট মামা বিকেলে ওঝাকে ডেকে নিয়ে এলে ওর প্রমাণ মিলল ওঝার মাথায় জটা মুখে গোপতারি কপালে লাল ত্রিপুক আঁকা গলায় রুদ্রাক্ষের মালা কাঁধের তাপলি মারা গেরুয়া রঙের ছোলা থেকে সে একটা মরার খুলি বের করে দিদিমার ঘরে ঢুকল তারপর মেঝেয়ে বসে মরার খুলিটা রেখে সে বিড়বির করে মন্ত্র পড়ে ডাকল ও মা ও জননী বলুন তো আপনার কোথায় ব্যথা দিদিমা ক্ষীণ কণ্ঠস্বরে বললেন কোমরের পেছনে ব্যথাটা কীরকম বলুন তো মা দিদিমা একটু কুকিয়ে উঠে বললেন কে যেন কামড়ে ধরে আছে মোনা ওছা হি হি করে হেসে বলল বুঝেছি বুঝেছি এবার বলুন তো মা জননী কবে কখন ব্যথাটা শুরু হয়েছিল মা কিছু বলতে যাচ্ছিলেন মোনা তাকে চোখের ইশারায় চুপ করালো দিদিমা অতি কষ্টে বললেন টুটুর সাথে রথের মেলায় গিয়েছিলুম হঠাৎ বৃষ্টি এলো আমরা সিংহী মশাইয়ের আমবাগানে এসে মোনা ওছা তাকে থামিয়ে দিয়ে বলল থাক থাক আর বলতে হবে না বলে সে মরার খুলিটার দিকে রাঙা চোখে তাকালো শুনিলি তো বাবা মা জননীর কথাটা এবার তুই আমার কানে কানে বলে দে কি করে ওই হতচ্ছারি পেতনিটাকে তাড়ানো যায় সে মরার খুলিটা কানের কাছে কিছুক্ষণ ধরে ফোস করে সশব্দে শ্বাস ছাড়ল তারপর বলল হুম গলায় দড়ি দিয়ে মরা আত্মা পেতনি হয়ে গেছে মা জননীর কোমর কামড়ে ধরে জ্যান্ত মানুষদের ওপর রাগ দেখাচ্ছে বলে মোনা মায়ের দিকে তাকালো দিদি খুলেই বলছি এই তাড়ানো আমার নয় কালিকাপুরে স্কন্ধ কাটার থান আছে সেই থানের খানিকটা মাটি তুলে এনে মা জননীর কোমরে মাখিয়ে দিলেই পেতনিটা পালিয়ে যাবে ছোট মামা এতক্ষণ চুপ করেছিলেন এবার বললেন কালিকাপুর আমি চিনি গতবার ফুটবল খেলতে গিয়ে একটা রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখেছিলাম জায়গাটা একেবারে জঙ্গল হয়ে আছে ওঝা উঠে দাঁড়িয়ে বলল বাবা স্কন্ধ কাটার থান সেই জঙ্গলের মধ্যিখানে একটা ভাঙা দেউরি এখনো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তার পাশে একটা বটগাছ বটগাছের তলায় বাবা স্কন্ধকাটার থান ছোটমামা বললেন কুচ পরোয়া নেই এখনই বেরিয়ে পড়ছি সোয়া চারটে ট্রেনটা পেয়ে যাবো মোটে তিনটে স্টেশন মোনা জিপ কেটে বলল হম হম স্কন্ধ কাটা কথাটা দাদা বাবু কি বুঝতে পেরেছেন মুন্ডু নেই বুকের দুপাশে দুটো চোখ সাংঘাতিক ব্যাপার আপনাকে থানে দেখতে পেলেই সর্বনাশ তিনি বটগাছে লুকিয়ে থাকেন মা করুণ মুখে বললেন তাহলে তুমি নিজেই সেই থানের মাটি এনে দাও না মোনা মোনা হাসল ভোরে বাবা আমাকে থানের তৃষিমানায় দেখলে বাবা স্কন্ধকাটা রেড়ে করে আসবেন তবে তার থানের মাটি আনার সহজ উপায় আছে বাবা স্কন্ধকাটা ছোটদের খুব ভালোবাসেন এই খোকাবাবু থানে গিয়ে এক খাবলা মাটি তুলে রুমালে বেঁধে আনো বাবা মোটেও রাগ করবে না কথাটা শুনে আমি আতকে উঠে বললু আমি একা ওখানে যেতে পারবো না ছোট মামা বললেন কি বোকার মতো কথা বলছিস পুটু আমি তো সঙ্গে যাব তারপর আমি ঝোপের আড়ালে বসে থাকবো তুই থানের মাটি নিয়ে আসবি কিচ্ছু ভাবিস নে স্কন্ধ কাটা হোক আর যে ব্যাটার ছেলেই হোক আমার সামনে এলে এসা একখানা ঝাড়বো না কথা শেষ না করে ছোট মামা ফুটবলে কিক করার ভঙ্গিতে শূন্যে লাথি ছুড়লেন তারপর ছোট মামা আমার একটা হাত ধরে হিরহির করে টেনে নিয়ে বারান্দায় গেলেন বললেন এক মিনিটের মধ্যে রেডি হয়ে নে আমি রেডি হয়েই আসছি চারটে বাজে স্টেশনে পৌঁছতে এখনো প্রচুর সময় আছে এই ট্রেনটা দইবাত লেট করলে তো ভালোই হবে তখনকার দিনে ট্রেনে বা বাসে মোটেও ভিড় হতো না লোকেরা পায়ে হেঁটেই যাতায়াত পছন্দ করত। ট্রেনে যে কামরায় আমরা উঠেছিলুম তাতে মোটে জনাতে এক যাত্রী তারা পরস্পর দূরে জানালার কাছে বসেছিল ছোট মামা নিজে একটা জানালার ধারে বসে বললেন তুই আমার পাশে বস পুটু জানালার ধারে বসলে কয়লার গুঁড়ো এসে চোখে ঢুকে যাবে একটু তফাতে এক ভদ্রলোক জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে বসেছিলেন তার মাথায় লম্বা করা কাঁচা পাকা চুল পরনে ধুতি আর ছাই ছাইরঙা পাঞ্জাবি তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন তার নাকের পাশে মোটা একটা জরুল কাঁধের ব্যাগটা পাশে সিটের ওপর রেখে তিনি চিবুকে একটা হাত এবং মাথায় একটা হাত চেপে মাথাটা নাড়িয়ে দিলেন ব্যাপারটা ছোট মামারও চোখে পড়েছিল ফিস ফিস করে বললেন পাগল নাকি রে আশ্চর্য ব্যাপার ট্রেনের তুলকালাম শব্দের মধ্যেও কথাটা কি ভদ্রলোকের কানে গেল তিনি একটু হেসে বললেন পাগল হইনি এখনো তবে পাগল হতে বেশি দেরি নেই ছোট মামা বললেন কিছু মনে করবেন না আপনি নিজের মুন্ডুটা ধরে অমন করে নাড়ানাড়ি করছেন কিনা তাই মুখ কথাটা বেরিয়ে গেছে ভদ্রলোক এবার দুটো হাত দুই গালে চেপে মাথাটা কিছুক্ষণ নাড়া নাড়ি করে বললেন এই এক বিপদ হয়েছে আমার মুন্ডুটা কিছুতেই ঘাড়ের সঙ্গে ফিট করছে না ছোট মামা জিজ্ঞেস করলো আপনার ঘাড়ে কি বাঁধ হয়েছে কেন কেন মানে আমার মায়ের কোমরে বাঁধ হয়েছে তো সাংঘাতিক বাঁধ মা দিদিকে বলেন তার কোমর ধরে আপনার মতো নাড়া নাড়ি করো কিন্তু তাতেও কাজ হয়নি তাই আমরা যাচ্ছি কালিকাপুরে বাবা স্কন্ধ কাটার থানে ভদ্রলোক এবার খিকখিক করে হেসে বললেন আরে আমিও তো সেখানেই যাচ্ছি ছোট মামা গম্ভীর মুখে বললেন বাবা স্কন্ধ তার থানে বড়দের দেখতে পেলেই রেড়ে করে তেরে আসেন তাই এই যে দেখছেন ভাগ্নে পুটু একে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বাবা স্কন্ধ কাটা ছোটদের খুব ভালোবাসেন তাই বুঝি তা তোমার ভাগ্নে সেখানে গিয়ে কি করবে থানের মাটি খাবলে তুলবে রুমালে বেঁধে নিয়ে আসবে সেই মাটি গুলে মায়ের কোমরে মাখিয়ে রাখলে বাদ সেরে যাবে বুঝলেন ভদ্রলোক আবার দুহাত দিয়ে তার মুন্ডুটা নাড়া নাড়ি শুরু করলেন তারপর বললেন উহ বড্ড জ্বালায় পড়া গেল দেখছি মনে হচ্ছে যেন আমার মুন্ডুটা ঘাড় থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ছোট বাবা বললেন আপনি কিছু ভাববেন না বাবা স্কন্ধকাটার থানে যাওয়া পর্যন্ত মুন্ডুটাকে চেপে ঘাড়ে বসিয়ে রাখুন তারপর আপনি আর আমি ঝোপের আড়ালে বসে থাকবো জন্য খানিকটা মাটি এনে দেবে ওখানে একটা ঝিল আছে দেখেছি আপনি মাটিগুলো তুলে কাদা করে মুন্ডুর পেছন দিকে ঘাড় অব্দি মাখিয়ে রাখবেন ব্যাস ভদ্রলোক শুধু বললেন দেখা যাক কালিকাপুর স্টেশনে নামবার পর একদল বরযাত্রী বর কোণে নিয়ে হৈ হৈ করে ট্রেনে উঠছিল সেই ভিড়ে ভদ্রলোককে আর দেখতে পেলুম না কথাটা ছোট মামাকে বললুম ছোট মামা বিরক্ত হয়ে বললেন ছেড়ে দে তো পাগলের কথা দেখেই বুঝেছিল বদ্ধ পাগল পা চালিয়ে চল সাড়ে ছটার ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে কিছুক্ষণ পরে ছোট মামা হাঁটার গতি কমালেন সামনেই ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল জঙ্গলের ভেতরে উঁচু ভাঙা পাচিল দেখা যাচ্ছিল সেটা লক্ষ্য করে দুজনে জঙ্গলে ঢুকলুম তারপর বটগাছটাও চোখে পড়ল ছোট মামা একটা ঝোপের আড়ালে বসে ফিসফিস করে বললেন উটু কুইক মাটিটা বৃষ্টিতে নরম হয়ে আছে এই রুমালটা নে যতটা পারবি খাবলে মাটি তুলে নিবি চলে যা ভয়ে ভয়ে এগিয়ে গেলুম উঁচু ভাঙা পাঁচিলের পাশে বটগাছটার কাছে গিয়ে দেখলুম গুড়ির নিচে একটা প্রকাণ্ড ইটের চাঙর তার উপর একটা মরার খুলি খুলিটা দেখা মাত্র আতকে উঠে কয়েক পা পিছিয়ে এলুম কিন্তু দিদিমার বাতের কষ্টের কথা মনে পড়ল তখন সেখানে গুড়ি মেরে বসে রুমাল বিছিয়ে কয়েক খাবলা মাটি তুলে নিলুম তারপর মাটিগুলো রুমালে বেঁধে সবে উঠে দাঁড়িয়েছি তখন দেখলুম ট্রেনের সেই ভদ্রলোক পাচিলের পাশ দিয়ে চুপি চুপি আসছেন তার দৃষ্টিটা মরার খুলির দিকে তারপর দেখলুম ভদ্রলোক তার কাঁধের ব্যাগ থেকে একটা মরার খুলি বের করলেন এবং ইটের চাঙরে সেই খুলিটা রেখে থানের মরার খুলিটা তুলে নিয়ে পাঁচিলের আড়ালে উধাও হয়ে গেলেন ছোট মামা ঝোপের আড়াল থেকে ব্যাপারটা দেখছিলেন এবার ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন আয় তো পুটু ব্যাপারটা দেখি ছোট মামা তখন বেপরোয়া বাবা স্কন্ধ কাটার কথা ভুলে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে দৌড়ে গেলেন আমিও ছোট মামাকে অনুসরণ করলু কিছুটা দৌড়ে গিয়েই ভদ্রলোককে দেখা গেল তিনি সামনের দিকে হন হন করে এগিয়ে চলেছেন ছোট মামা চেঁচিয়ে উঠলেন ও মশাই শুনুন শুনুন ভদ্রলোক মুখটা ঘোরালেন দেখে চমকে উঠলুম এ মুখ তো সেই মুখ লম্বা চুল নেই প্রকাণ্ড গোফ আছে ট্রেনের তিনি ছিলেন ফর্সা ইনি কুচকুচে কালো অথচ সেই ছাইরঙা পাঞ্জাবি পরনি ধুতি ছোট মামার একরোখা জেদি স্বভাব আমার জানা দৌড়ে তার কাছাকাছি গিয়ে আবার যেই বললেন ও মশাই ব্যাপারটা কি ভদ্রলোক আবার মুখ ঘোরালেন বিকেলে রোদ পড়েছিল সেখানে আতঙ্কে হতবুদ্ধি হয়ে দেখলুম এবার আর মানুষের মুখ নয় আস্ত মরার খুলি ছোট মামা থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন আর তারপরই ঘটল এক অদ্ভুত ঘটনা আমার পাশ দিয়ে কি একটা ছুটে গেল আমি আতঙ্কে প্রায় কেঁদে উঠে ডাকলুম ছোট মামা ছোট মামাও যেন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিলেন আমার ডাক শুনে দৌড়ে চলে এলেন তারপর দেখলুম ধুতি পাঞ্জাবি পরা সেই কঙ্কালের সঙ্গে গেরুয়া খাটো লুঙ্গি পরা আর একটা কঙ্কালের ঘুষো ঘুষি চলেছে ছোট মামা হাফাতে হাফাতে বললেন কি বিচ্ছিরি ব্যাপার ছ্যা ছ্যা মরে গিয়ে ওকে মারামারি করা উচিত বলতো পুটু কান্না জড়ানো গলায় বললু ছোট মামা আমরা পালিয়ে যাই ছোট মামা আমার হাত থেকে রুমালে বাঁধা মাটিগুলো নিয়ে বললেন পালাবো কেন রে আস্তে সুস্তে যাব মরুক বেটাক ছেলেরা মারামারি করে কি ভদ্রলোকের কাজ বাবা স্কন্ধ কাটা হয়তো মজা দেখছেন চলে আসবার আগে দেখলুম ধুতি পাঞ্জাবি পরা কঙ্কাল আর গেরুয়া খাটো লুঙ্গি পরা কঙ্কাল পরস্পরকে জাপতে ধরে একটা ঝোপের মধ্যে প্রচন্ড লড়ে যাচ্ছে আর ঝোপটা খুব নড়ছে এসবের চেয়েও অদ্ভুত ব্যাপার বাবা স্কন্ধকাটার থানের মাটি দিদিমার কোমরে মাখিয়ে রাখার পর দিনই তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছিলেন মোনা ওঝা এসে ছোট মামার মুখে সব ঘটনা শুনে বলেছিলেন লড়াইটা খুলি বদলের বুঝলেন ছোটবাবু গত বছর অনেক জায়গায় খুব বন্যা হয়েছিল অনেক মানুষ জলে ডুবে মারা পড়েছিল সেও তো অপঘাতে মরণ আর অপঘাতে মরলেই মানুষ ভূত হয়ে যায় কিন্তু ভূত হলে কি হবে দেহের উপর মায়া কি সহজে যায় কিন্তু দেহ তো তখন কঙ্কাল আমার মনে হচ্ছে ওই দুই ভূতের মধ্যে খুলি বদল হয়ে গিয়ে গন্ডগোল বেঁধেছিল ছোট মামা বলেছিলেন ঠিক বলেছো মোনাদা একজন ছিলেন সাদা শীতে ভদ্রলোক অন্যজন ছিলেন কোনো সাধু বাবা দিদিমা বলেছিলেন তা না হয় বুঝলুম কিন্তু যে যা নিজের খুলি ফেরত পেয়ে মারামারি বাঁধালো কেন ছোট মামার জবাব মনে হচ্ছে সাধু বাবার ভূতের জন্য সেই ভূত ভদ্রলোক যে খুলিটা রেখেছিলেন থানে সেটা সাধু বাবার নয় মাথায় ফিট করেনি বলেই দৌড়ে গিয়ে সাধু বাবা খটাখট ঘুষি মারছিল ভূত ভদ্রলোককে মোনাও ওঝা করে হেসে বলেছিল ওসব কথা থাক মা জননীর কোমর থেকে পেতনিটা পালিয়ে গেছে তবে কামড়ে ধরেছিল তো তাই ব্যাথা ঠিকই বলেছিল তিন দিন পরে দিদিমা দিব্যি হাঁটা চলা করতে পেরেছিলেন এরকমই আর সব গল্প পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন